বেরিয়ে পড়েছি বাধা যাওয়ার রাস্তায়। তো এই দেখো যাচ্ছি প্রচণ্ড অন্ধকার, আমার বাবু ঘুরছে এখন, তো অনেকটা রাস্তা চলে এসেছি। আমি তো মাঝে মাঝে ভিডিওটা করছি, তো এই দেখো ভোর হয়ে গেল। চালানি মাছ ষাট অ্যাকশন নিয়ে নিয়ে হাত খোলা থাকে, ওই জন্যই ওরা হচ্ছে। হ্যালো বন্ধুরা, তো এখন বাজে ভোরবেলা হয়ে গেছে, তো আমি রাত্রিবেলায় বেরিয়েছিলাম ঠিক 12:30টার সময়, 12:30টা না ঠিক 12:00টার সময়। তো এখন বাজে 4:00, তো এখনও দীঘা যেতে আমাদের একটু টাইম লাগবে। তো গাড়িটা এখন দাঁড়িয়েছে, তাই একটু দাঁড়িয়ে তোমাদের ভিডিওতে দেখাচ্ছি। দেখো তো তোমরা টুরিস্ট বাস দেখতে পেয়েছ, তো বন্ধুরা আমরা মোহনায় ঢুকে গেছি। তো মোহনায় ঢুকে গিয়ে মোহনার পাড়টা আগে দেখতে যাচ্ছি ভালো করে, তো দেখা হয়ে গেলে আমরা মাছের বাজারে ঢুকব। তো এইটাও খুব সুন্দর দৃশ্যটা ভালো লাগছে। ঘুমটা ভাঙ দিয়ে এই সমুদ্রের ঠান্ডা হাওয়াটা লাগবে, খুব ভালো লাগছে। বাবু দেখছেই না, তো বড় বড় গলদা চিংড়ি, পমপ্লেট, মেটকি, আর এই যে ইলিশ মাছ, নানা রকমের সব ইলিশ মাছগুলোর ধরন আছে। তো এই দেখো প্রচুর ভিড় মাছের বাজারে। এই এখান থেকে একটা পিস নেওয়া হলো আমাদের মাছের মেনু করার জন্য। তো ইলিশ মাছটা খুব দারুণ, তাই এই দেখো এটা হচ্ছে অন্য ধরনের একটা চিংড়ি মাছ, পোকা টাইপের মতন দেখতে। কত ধরনের মাছ, বেস্ট, মনটা ভালো লেগে যাবে মনে হয়, আমরা খেয়ে নিই সব। তো এইগুলো দেখো, এগুলো সব ভোলা মাছ আছে, আরও হচ্ছে অনেক ধরনের মাছের সব নাম আমি জানি না। এই ক্যাঁকড়া, ক্যাঁকড়াগুলো সাইজও খুব সুন্দর। হ্যালো ফ্রেন্ডস, তো আমরা এখন ওল্ড দীঘায় চলে এসেছি। তো ওল্ড দীঘার এই সৌন্দর্য দৃশ্যটা একবার দেখাই তোমাদের, কেমন লাগছে। প্রচন্ড পরিমাণে হাওয়া দিচ্ছে, আমি
হ্যালো ফ্রেন্ডস, তো আমরা এই দেখো উদয়পুরে চলে এসেছি। তো উদয়পুরের সৌন্দর্য ঢেউ দেখার জন্য এসেছি, বাট এতটাই ঢেউ যে আমরা একটা বসার জায়গা অবধি পাইনি। তো দেখতেই পাচ্ছ প্রচণ্ড ঢেউ দিচ্ছে, ঢেউ জায়গাটা খুব ভালো লাগছে, আর এমন পরিমাণে হাওয়া দিচ্ছে সব কিছু উড়ে যাচ্ছে। তো আমরা এবার লাস্ট দিনে শপিং করে দিচ্ছি। শপিং করে নেওয়ার পর এবার তো রাত্রিবেলায় বেরিয়ে যাব, বাড়ি রওনা দেবো। তো আমরা এই শপিংগুলো করা হয়ে গেলেই আমরা বাড়ির জন্য রওনা দেবো। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক করো, কমেন্ট করো অ্যান্ড শেয়ার করো। তো টাটা বন্ধুরা।